কোথায় তৈরি হয়েছে এগুলি? এই যে আপনি এইসব জিনিসগুলো যে বিক্রি করেন, এগুলি এগুলি কোথায় কার থেকে নিয়ে আসছেন? এই যে আপনি যে রং দেওয়া চিপস, এই যে এই পাশে ভর্তি বস্তা ভর্তি রং দেওয়া চিপস, খোলা বিক্রি করা যায় এগুলি? যে খাবার মানে কোথা থেকে নিয়ে আসেন এগুলো? এই ফুচকা কত করে বিক্রি করেন? এটা গায়ের দিকে 50 টাকা। কিনছেন কত করে? বাংলাদেশে কারা নিয়ে আসছে এখানে বাংলাদেশি টাকায় উল্লেখ থাকবে কত টাকা আপনারা বিক্রি করবে, আপনার এগুলি নাই। আর আপনি যে খাবার গুলি যে বিক্রি করলেন, এই যে খোলা অবস্থায় এই খাবার, তো ওটা কি নাম কি খাবারের? ওটা চিপস বলে, চিপস বলে। তো এটা তো এইভাবে কি বিক্রি করা যায়? যে খোলা অবস্থায় কি রং আছে, কোনো বর্ণনা এগুলো আছে কোনো কৃষকের? এইভাবে খোলা জিনিস বিক্রি করবেন না, আপনি ভালো ভালো ব্র্যান্ডের দেখবেন, কোম্পানির এই যে প্যাকেটজাত জিনিস আছে এগুলি বিক্রি করবেন, বুঝতে পেরেছেন? আর এটা নাই, যেহেতু এটা হলো ভোক্তা অধিকার সংখ্যা 37 ধারা, একটা বাধ্যবাধকতা আছে যে আপনার এখানে ওই সাপ্লায়ার কর্তৃক সর্বোচ্চ খুচরা মূল্য সিল দেওয়া থাকবে, বুঝতে পেরেছেন? না হলে এটা ভেজাল কিনা নকল কিনা আপনি নিশ্চিত হতে পারবেন না, বুঝতে পারবেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি বাজার মনিটরিং এ। আপনাদের মূল্য তালিকা আছে? মূল্য তালিকা কোন পাশে রাখছেন? আচ্ছা, মূল্য তালিকা দেখলাম, এই তারিখ কি সবসময় আপডেট করা থাকে? এই যে 6 তারিখ, যে এই 6 তারিখ কি আজকে লেখছেন নাকি? না, আজকে লেখছেন। কখন লেখেন এই 6 তারিখ যে লেখছেন, কখন লেখছেন? মানে এই 6 তারিখটা আমার কথা হচ্ছে যে 6 তারিখ কখন লেখছেন? কবে লাস্ট কবে লেখছিলেন? লাস্ট কবে লেখছিলেন? এটা 6 তারিখ ছিল? 5 তারিখ ছিল, আজকে 6 তারিখ। 5 তারিখ ছিল না, এটা 2 তারিখ ছিল। আমি নিজে দেখে গেছি 2 তারিখ ছিল, আমি যাওয়ার সময় দেখে গেছি এটা 2 তারিখ ছিল। এখন আপনারা বলেন, আপনারা যদি এই সরকারি বিষয়গুলো যদি মানে গুরুত্ব না দেন, তাহলে আপনাদের মতো দোকানে যদি না দেন, তাহলে ছোটো ছোটো দোকান কীভাবে গুরুত্ব দিবে? আর মনে করো যে বড় দোকানে এই মূল্য তালিকার জন্য এত গুরুত্ব দেয় না, আমরা কী জন্য দেবো? মূল্য তালিকা আছে কিন্তু 2 তারিখে ছিল, এটা উনি আমাদের দেখে পরে চেঞ্জ করছে। এটা গুড প্র্যাকটিস, আপনাকে এটা চেষ্টা করতে হবে যে এই গুড প্র্যাকটিসটা করার জন্য। আপনি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন কিন্তু সেখানে মূল্য তালিকা নাই, আপডেট করেন না থাকলেও, আর অনেক জিনিসের মূল্য আপনাকে মূল্য শো করতে হবে খোলা জিনিসের। যেমন এই যে কয় প্রকার, 3 প্রকার জিরা আছে, এটার কি মূল্য আছে এখানে দেওয়া আছে? মানে ওখানে দেখেন হয়তো একটা দেওয়া আছে, আপনি এখানে স্টিকার দিয়ে দেবেন, এটা তো একই দামে বিক্রি হচ্ছে না। এটা কত দামে বিক্রি হচ্ছে? 1100 টাকা। আর এটা 1080। তাহলে আপনি এখানেও স্টিকার দিয়ে দিতে পারতেন কোনো একটা, একটু আপনার দোকান অনুযায়ী এখন উন্নত হইতে হবে, মানে আগের ইসগুলো ভুলে যেতে হবে, যে মূল্য থাকবে না, হ্যাঁ, তারপরে নোংরা পাত্রে রাখবেন, ধুলাবালি পড়বে। দেখেন আপনার এখান থেকে রাস্তার পাশে, হ্যাঁ, আপনার ধুলাবালি পড়তেছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন আপনি যেগুলো জানতে হয়েছে, টেস্টিং সল্ট, এই যে টেস্টিং সল্ট নিয়ে এগুলো মূল্য কত করে বিক্রি করেন এগুলো? আপনি নিজে আসেন দেখেন, আপনাকে একটা জিনিস দেখাই, এই যে এটার মূল্য আছে, হ্যাঁ, কত টাকা করে বিক্রি করেন এটা? 150 টাকা। এটার মূল্য তো আছে নাকি? এই যে 190 টাকা লেখা পাইকারি আপনারা ইয়ে করেন। এখন এই যে এটা যে মূল্য আছে, এই যে দেখেন 190 টাকা মূল্য আছে, এটার মধ্যে মূল্য আছে কোনো? আছে, আপনি দেখেন তো নিজে দেখে পড়ুন। না, চায়না প্রোডাক্ট যাই হোক, ভোক্তা যে কিনবে সে যদি মূল্য যদি না থাকে, তাহলে কীভাবে বুঝবে এটার কত দাম? আপনি তো যা ইচ্ছে তাই রাখতে পারেন,
মানে কথা কথা বললাম যদি আপনি যদি মূল্য না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভোক্তা ঠকে যাওয়ার সম্ভাবনাটা থাকে কারণ আপনি আপনার ইচ্ছামতো দাম রাখতে পারেন এইজন্যই ভোক্তাদিকের আইনে মানে মর্গবদ্ধ বর্ণে প্যাকেটের মধ্যে স্পষ্টভাবে মূল্যের বিষয়টা থাকতে হবে মূল্য মেয়াদ মূল্য ওজন আর এগুলোতে আমদানিকারকে তথ্য নেই লেখেন প্রসিকিউশন লেখেন ভোক্তাধিকার আইনে দুইটা অপরাধ একটা হচ্ছে মূল্য তালিকা আপডেট না রাখা একটা হলো যে মেয়াদ যে মূল্যবিহীন পণ্য বিক্রি করা আপনার এখানে কিন্তু এই যে পাশে যেগুলো আছে সব আমদানিকারকে তথ্য ছাড়া পণ্য